বারুদ আমরা প্রত্যেকেই জানি, কিন্তু জানেন কি কেন আবিষ্কার করা হয়েছিল বারুদ? কারা আবিষ্কার করলো, কিভাবে পৃথিবীর ইতিহাস করার কাজ করলো বারুদ? সেই ইতিহাসই বলবো আপনাদেরকে। এরকম আরো অনেক আপডেট রয়েছে আপনাদের জন্য, তার জন্য কিন্তু অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। কারণ আমাদের চারপাশে কত তো ছোট ছোট ইতিহাস থাকে, তার কিছুটা আমরা জানি আর কিছুটা জানি না, আর সেরকমই ইতিহাস কিছুটা তুলে ধরবার চেষ্টা করব আপনাদের সামনে। আজকে যে নিয়ে কথা বলছিলাম বারুদ, সেই বারুদের একটু ইতিহাসের দিকে আমরা একটু নজর রাখি। মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে প্রতিনিয়ত যুদ্ধ লেগেই থাকত, আর তখনই ঢাল তলোয়ার হাতে ভারতীয় আফগানি মঙ্গল সৈনিকরা একসঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত। তরবারির শক্ত ধাতুর ঝনঝনানিতে নির্ধারিত হতো ভারতবর্ষের মসনদের পরিণতি, কার দখলে থাকবে ভারতবর্ষের শাসনভার। ইতিহাস দেখলে দেখা যাবে একের পর এক যুদ্ধ সেই সময় হয়। ভারতবর্ষের ইতিহাস এবং সভ্যতার কাঠামো তৈরিতে এসব যুদ্ধ বেশ বড় ভূমিকা পালন করেছে। তরাইনের যুদ্ধ, পানিপথের তিনটি যুদ্ধ, কনৌজের যুদ্ধ, পলাশের যুদ্ধ, বক্সারের যুদ্ধের মতো বড় বড় যুদ্ধের ফলাফলের উপর ভিত্তি করে বারবার বদলেছে উপমহাদেশের রাজনৈতিক চালচিত্র। সেই সময় তো পারমাণবিক বোমার এত রমরমা ছিল না, সেই সময় যুদ্ধাস্ত্র মানেই ছিল ঢাল তরবারি, বর্ষা, তীর, ধনুক, হাতে ঘোড়ায় চড়ে অথবা পায়ে হেঁটে সৈনিকরা যুদ্ধ করত। কিন্তু একবার এই ঘটনাটার ব্যতিক্রম হলো। পানিপথের প্রথম যুদ্ধে পানিপথ প্রান্তরে মুখোমুখি হয়েছিলেন মুঘল সেনা বাবর এবং ইব্রাহিম লোদি। সৈন্য, ঢাল, তরবারি, তীরন্দাজ বাহিনী পুরো প্রস্তুত, সমস্ত প্রস্তুতি নিয়ে এগিয়েছিলেন লোদি, কিন্তু তারপরেও হার মানতে হয় মোগলদের কাছে, হার মানে লোদি। এবার প্রশ্ন, এত প্রস্তুতির পরও কোন জাদু বলে হেরে গিয়েছিলেন লোদি? সেই জাদুর নাম হলো বারুদ। সেবার বারুদ নামক এক বিধ্বংসী জাদুর সাহায্যে ভারতবর্ষের ইতিহাসে এক নতুন সূর্যের আবির্ভাব ঘটেছিল, সেটা হচ্ছে মোগল সূর্য। এভাবে বিভিন্ন যুগে বিভিন্ন দেশে এই বারুদ সভ্যতার ভাগ্য গড়ে দিয়েছে। কথায় বলে প্রয়োজনীয়তাই আবিষ্কারের প্রসূতি, তবে কথাটা বোধহয় সব ক্ষেত্রে মেলে না, কারণ বারুদ আবিষ্কার এমনি হয় কোনো প্রয়োজনীয়তা ছাড়াই। তাহলে এবার প্রশ্ন, কেন তাহলে বারুদের আবিষ্কার হলো, কি করে হলো? এই বারুদের আবিষ্কার হয়েছিল প্রাচীন ক্যাথে সাম্রাজ্যে। নিশ্চয় বুঝতে পারলেন না কোথায়, মানে কোথা কার কথা বলছি, বলছি চীনের কথা, সেখানেই বারুদের আবিষ্কার হয়েছিল। খ্রিস্টপূর্ব 156 অব্দে চীনের হান সাম্রাজ্যের অধিপতি ছিলেন সম্রাট উদি। তিনি তার রাজ্যের রসায়নবিদদের নির্দেশ দিলেন অমরত্বের পথ্য আবিষ্কার করার। সম্রাটের আদেশ মেনে নিয়ে তারা গবেষণা শুরু করলেন, দিন রাত কাজ করলেন, খাটলেন। তারপর সালফার এবং পটাসিয়াম নাইট্রেটের সংমিশ্রণে এমন একটি রাসায়নিক পদার্থ আবিষ্কার করলেন যা আচমকা সব কিছু বিস্ফোরিত করে ধ্বংস করে দিল। এরপর তারা ভাবলেন, অমরত্বের পথ্য, তাতে একটু তেজ থাকবে না, তা কি করে হয়? তাই তারা এই ফর্মুলার পেছনে লেগে থাকলেন। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারলেন তারা যা আবিষ্কার করেছেন সেটা কোনো মতেই অমরত্বের পথ্য হতে পারে না, উল্টে একটু যদি এদিক সেদিক হয় তাহলে সেটা সোজা মৃত্যুপুরী তৈরি করে দিতে পারে। এবার প্রশ্ন, প্রাচীন বারুদ তৈরি হতো কিভাবে? 300 খ্রিস্টাব্দে জে হুং নামক এক চীনা বিজ্ঞানী এই বিধ্বংসী বারুদের প্রস্তুত প্রণালী লিপিবদ্ধ করেন। সালফার, সল্ট পিটার, কয়লার মিশ্রণে তিনি সেটি তৈরি করেছিলেন। প্রাণীজ সার থেকে বিশেষ উপায়ে চীনারা সল্ট পিটার তৈরি করত তখন। বারুদে আগুন লাগলে তা দ্রুত পুড়তে থাকে,
এবং এটা থেকে যে নির্গত গ্যাস বড় রকমের আয়তন দখল করে ফেলে। এর ফলে বড় রকমের বিস্ফোরণ ঘটে যায়। শুরুর দিকে এই বারুদ ব্যবহার করে চীনারা আকাশে বাজি ফাটাত। এর মাধ্যমে তারা অশুভ আত্মা দূর করার প্রার্থনা করত, মানে এখন যেটা আমরা দীপাবলির সময় করি। ধারণা করা হয় যে আধুনিক আতশবাজির চল চীনাদের এই প্রথা থেকেই এসেছে, মানে যে কথাটা একটু আগেই বললাম, দীপাবলির সময় আমরা যে বাজি ফাটাই সেখান থেকে এসেছে। এরপরে দেখা যায় যে চীনে বারুদ বিপ্লব হয়। 700 সালের দিকে টাং সাম্রাজ্যের বিজ্ঞানীরা সঠিক অনুপাতে উপাদান মিশিয়ে বারুদ তৈরি করা শুরু করে। তখন সম্রাটের বিশেষ দিন উপলক্ষে বাজি পোড়ানোর উদ্দেশ্যে বারুদ ব্যবহার করা হতো। বারুদ ব্যবহার করে যুদ্ধ জয় করা যাবে, এই ধারণা আস্তে আস্তে চীনাদের কেটে যায়। 904 চীনারা বারুদের সাহায্যে কাঠের রকেট তৈরি করে। আগুন লাগলে সেটা দ্রুত বেগে শত্রুর দিকে ধেয়ে যাবে। এছাড়া বাঁশের ফাঁকা অংশে পাথর ঢুকিয়ে বারুদে অগ্নি সংযোগের মাধ্যমে ক্ষুদ্রাকার কামানও আবিষ্কার করেছিল তারা। এরপর চীনারা বারুদের সাহায্যে একের পর এক যুদ্ধ জয় করতে থাকে। চীনা সম্রাটরা সর্বাত্মক চেষ্টা করেছেন যেন এই বারুদের রহস্য তারা ছাড়া বিশ্বের আর কেউ না জানতে পারে। কিন্তু তা কি হয়, কোনো একটা জিনিস যখন আবিষ্কার হয়ে যায় সেটা ছড়িয়ে পড়তে তো বেশি সময় নেয় না, বারুদের ক্ষেত্রে তাই হলো। সালটা 1100, তার শেষ দিকে বারুদ চীনের ভূখণ্ড পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে। এবার নিশ্চয়ই ভাবছেন যে এই রহস্যটা জানলো কিভাবে বাইরের জগৎ, মানে চীনের বাইরের জগৎ। চীনারা মঙ্গোলদের বিরুদ্ধে যুদ্ধে বারুদ ব্যবহার করেছিল। চীনাদের এই বিধ্বংসী অস্ত্র দেখে মঙ্গোলরা কৌতূহলী হয়ে উঠল। তারা ভাবলো এমন কি জিনিস যেটা এত ভয়ানক হতে পারে। মোগল বিজ্ঞানীরাও তখন চীনাদের এই অস্ত্রের রহস্য উদ্ঘাটনে লেগে গেল। খুব স্বাভাবিক, কারণ তারা এটা নিজেরা দেখেছেন। বেশ কয়েক বছর গবেষণা করলো তারা, তারাও বারুদের রহস্য উদ্ঘাটন করলো। মূলত মঙ্গোলদের আবিষ্কৃত পদ্ধতি পরবর্তীতে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এটা ধারণা করা হচ্ছে। চীনাদের বারুদ ত্রয়োদশ শতাব্দীতে বিখ্যাত সিল্ক রোড দিয়ে ভারতবর্ষ এবং মধ্যপ্রাচ্যে পাড়ি দিয়ে ইউরোপে ছড়িয়ে পড়ল। ঠিক কারা এবং কি উদ্দেশ্যে বারুদ ইউরোপে পাচার করেছে সেটা নিয়ে যদি অনেক মতবিরোধ রয়েছে, অনেকের অনেক মত রয়েছে। কিছু মত বলছে যে তৃতীয় ক্রুসেডের সময় যোদ্ধারা ইউরোপ ফেরত যাওয়ার সময় বারুদ পাচার করেছিল। আবার কিছু মানুষজন বলছেন যে ইউরোপে বারুদ আনা হয়েছিল খনির কাজ করা পাহাড় ভেঙে রাস্তা বানানোর উদ্দেশ্যে। সপ্তদশ শতকের আগে ইউরোপে যুদ্ধে বারুদ ব্যবহৃত হয়নি। বিংশ শতাব্দীতে ডিনামাইট আবিষ্কারের আগে পর্যন্ত বারুদ দ্বারাই পাহাড় ভাঙার কাজ চলত। কিন্তু কোন বর্ণনা সঠিক সেটা এখনো পর্যন্ত নিশ্চিত করে আমরা জানতে পারি। তবে এই বারুদ পাচারের পিছনে একজন ব্যক্তির নাম কিন্তু বারবার বিভিন্ন সূত্র মারফত উঠে এসেছে। কার বলুন তো নামটা? তিনি হলেন উইলিয়াম রুব্রাক। তিনি মঙ্গল রাজসভার একজন দূত ছিলেন। অন্যদিকে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আরবদের বিভিন্ন পাণ্ডুলিপি ঘেঁটে বারুদ প্রস্তুত প্রণালী সম্পর্কে জানা যায়। আরবদের কাছে বারুদ চীনা তুষার নামে পরিচিত। ধারণা করা হয় যে সিল্ক রোড দিয়ে বারুদ ইউরোপে পাচারকালীন সময়ে আরবদের কাছে পৌঁছে যায়। চতুর্দশ শতাব্দীতে আরবরা বারুদ ব্যবহার করে হাত কামান তৈরি করে। এর মাধ্যমেই আরবরা বিভিন্ন যুদ্ধে প্রতিপক্ষের বিরুদ্ধে রীতিমতো কর্তৃত্ব খাটাতে শুরু করে। কামান ব্যবহারে বিপ্লব আসলেও ত্রয়োদশ শতাব্দীতে তারা বন্দুকে বারুদ ব্যবহারে তেমন দক্ষতা অর্জন করতে পারেনি। তবে জানেন যে পঞ্চদশ শতাব্দীতে ইউরোপীয়রা বারুদের ব্যবহারে কিছুটা পরিবর্তন আনল। এর ফলে বন্দুকে বারুদ ব্যবহার করার পথ সুগম হয়ে গেল।
এই বন্দুক পরবর্তীতে সম্পূর্ণভাবে যুদ্ধক্ষেত্রে তরবারির ব্যবহার বিলুপ্ত করে দেয়। ততদিনে ইউরোপে জার্মানি, ফ্রান্স সহ কয়েকটি দেশ বেশ উন্নত মানের বারুদ প্রস্তুতকারক হিসেবে সুনাম অর্জন করে। এই উন্নত বারুদকে কেন্দ্র করেই আন্তর্জাতিক মাত্রায় বাণিজ্য শুরু হয়। বারুদ বাণিজ্যের ফলে এটি আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে পৌঁছায়। মানে বুঝতেই পারলেন, অমরত্বের আবিষ্কার ধীরে ধীরে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল। পৃথিবীর ইতিহাসকে নিজের হাতে গড়তে শুরু করে দিল বারুদ। আর তার সঙ্গে নিজের যুদ্ধের যে অস্ত্র, তরবারি, সেইগুলোকেও ছুটিয়ে দিয়ে দিল। এরকম আরো অনেক ইতিহাস রয়েছে, যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আপনারা কোন ধরনের ইতিহাস জানতে চান বা কোন ঘটনা জানতে চান, পুরনো কোন ঘটনা, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বারুদের আবিষ্কার কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।